আর 7 লাখ টাকা আমরা চাই 5 লাখ টাকা পর্যন্ত কইছে 4 মিলিয়ন এর দাম একটু বেশি মনে হচ্ছে লস আছে বুঝতে পারছি মানে আগের তুলনায় কি হাটের পরিস্থিতি নিচে নরম নরম আমরা এখন অবস্থান করতেছি চরমুগিরিয়া গরুর হাট এটা হচ্ছে এটা হচ্ছে শনিবারের গরুর হাট দেখেন এই গরুটা অনেক বড় মাশাআল্লাহ আর তো ভিতর দিয়ে যেতে ভয় লাগতেছে কারণ কোন জায়গা থেকে কোন গরু লাথি দেয় এই দেখেন সাদা একটা গরু আছে অনেক বড় লাল আসসালামু আলাইকুম দেখেন এটা হচ্ছে 10 মনের কাছাকাছি এখানে আরো একটা অনেক বড় গরু আছে এই যে এটা এটা প্রায় কত চাইছেন ভাই এটা চাইছি 1 লাখ 25 ভাই 1 লাখ 25 ছেলে গরু না মেয়ে গরু এটা হলো মেয়ে গরু মেয়ে গরু কয় মণ হতে পারে 4 মণ 1 লাখ 25 চাওয়া দাম বিক্রি কি এটাই না কম আছে কম আছে বিক্রি কি অবস্থা 10 1 লাখ 10 1 লাখ 10 গরুর হাটের কি অবস্থা মনে করেন দাম কেমন মানে ভাই বাজারে ভালো না ভালো না খাবার খাওয়া কি করতে পারতেছেন মানে উঠে উঠবে টাকা ভাই খাবার খাওয়া ভাই লস আছে বুঝতে পারছি মানে আগের তুলনায় কি হাটের পরিস্থিতি নিচে নরম নরম বুঝতে পারছি এই দেখেন এখানে আমরা এখন অবস্থান করতেছি চরমুগিরিয়া গরুর হাটে আজকে হচ্ছে গরুর হাট এখনো হাট ওইভাবে জমজমাট হয়ে উঠে নাই মনে হচ্ছে দুইটার পর থেকে বেচা বিক্রি শুরু হবে এই দেখেন আর দুই চার দিন গেলে হয়তো দাম বোঝা যাবে কিন্তু আজকে শনিবার দিন চরমুগিরিয়া হাটে গরুর দাম একটু বেশি মনে হচ্ছে এই কারণে তারা গরুর দাম চরাচরে হাঁকছে আসলে পাইকাররা চিন্তা ভাবনা করতেছে হয়তো সময় যখন বানাবে হয়তো আজ বিকেলে বা দুপুরে পরে তারা হয়তো একটু ছাড়ার চিন্তা ভাবনা করবে কিন্তু এখন দাম খুব চর হচ্ছে এক একটা গরুর দাম 5 মণ গরু তার 70-75 টাকা এখানে আমরা একটা এরকম গরু মোটামুটি সর্বনিম্ন গরু আছে কত এখানে সর্বনিম্ন গরু হয়তো ধরেন লাখের নিচে নাই আর কি লাখের নিচে নাই উপরে লাখের উপরে আবার 3 লাখ 3.5 লাখ টাকা আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ এটা হচ্ছে হাটের মধ্যে সবচেয়ে বড় একটা গরুর মধ্যে অন্যতম একটা কতদিন পালছে চার বছর এটা কয় বছর হলে বিক্রি করা যায় গরু আপনি এই গরুটা পালছেন কে কে পারে আপনার বাসায় আপনি কে বলছেন রাখছি আর গরুর বয়স 4 বছর গত বছর আমরা আমরা লয়েছি দামের বাজার দরের দর আমরা দিব অথবা কোরবানি জিনিস দাম কিরকম ওজন হতে পারে ওজনের পরিমাণ আমরা ওজন দেই না তারপর আনুমানিক ভাবে তো 10-11 10-11 মন হতে পারে আচ্ছা আপনি আমি একটা প্রশ্ন করছি হলো আপনারা তো 7টা গরু পালছেন আমরা 7টা গরু পালছি 1টা গরু বিক্রি করছি 6টা বিক্রি করবো এখন
দাম কত চাইছেন তা এটা 7 লাখ চাইছি আপনি কত টার্গেট কত এটা ছাড়বেন এটা 5 হলে 5 সাড়ে 5 হলে ছাড়ব 5 সাড়ে 5 আমার নাম মানু ভালো বাড়ি হতে বাড়ি গোতলা বাড়ি মানু হবে